নিশ্চয় অনেক 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 ভালো আছেন। এখন বাজে সকাল 9টা, আমি সকাল সকাল উঠে যে এখন খেতে বসবো। একটু আগে মনিকে খাইয়ে দিলাম, তো এখন আমি কী খাচ্ছি, এই যে পরোটা ডিম ভাজি। তো এই যে সকালের খাবার খাচ্ছি আমি, পরোটার ডিম ভাজি। তো এখানে মা বোনকে খেতে দিচ্ছে কি মাছ, পাবদা। তো আজকে রান্না হবে পাবদা মাছ, আরো সকালের খাবার খাচ্ছে। তো এখানে তরকারি কাটা হচ্ছে দুপুরে রান্নার জন্য। আর আমরা যাচ্ছি বুড়ি মাসিমণির ঘরে। আর আমাদের বাড়ির কাছে যে মা আখ আমরা খেয়েছিলাম, তো সেই আখ লাগিয়েছিল, তো সেটাই গাছ হয়ে গেছে, কি সুন্দর। তো খেতে পারবো কিনা জানি না, কারণ এখানে দেখা যায় যে যে কোনো কিছুই লাগাক কেউ এসে নিয়ে চলে যায়। তো অতদিন পর্যন্ত থাকবে কিনা, আমাদের খাওয়া পর্যন্ত পাবো কিনা। তো এই যে আমার মামাম, দেখেন কি হারে পাটা নাড়াড়াড়ি করছে, মনে হয় যে সাইকেল চালাচ্ছে। ও প্রায় প্রতিদিন এরকম করে। আর আজকে সকাল থেকে একটু খুশি লাগছে, মনে হয় মামামের মাসি চলে যাবে এই জন্য খুশি, তাই না মাম্মু? আসলে তা না, মামামও মাসিকে খুব ভালোবাসে, মাসিও মামামকে খুব ভালোবাসে। তো দুজনের মধ্যে আসলে বন্ডিংটা খুব ভালো। তো আজকে ওর মাসি চলে যাবে, জানি না মামামের শেষ পর্যন্ত রিয়াকশন কী হবে। তো দেখেন এই যে কি লাফালাফি করছে সোনামাটা। বাজে দুপুর 2টা, তো দুপুরে খাবার খেতে বসছি পাবদা মাছের তরকারি এখানে। আর আমি সবজি দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি, শশা আর হচ্ছে ডিম সেদ্ধ। বাজে বিকাল 5টা, আমার বোনে যে বাসায় চলে যাচ্ছে এখন, তাই রেডি হয়ে এসছে যে মনিকে বাই বাই করে দেওয়ার জন্য। তা মনি ঘুমিয়ে আছে। ওই বড় হয়ে গেছে, সেই ভালো আছে।
ছোট মানুষ তো বিকালবেলা একটু ঘুমাইলো, আবার রাত নটাটা সময় ঘুমাই গেল। ভিডিও করতেছি, কথা কয় কি কয়, এমনি আর কোনো কথা কয় না? না বাবা, বাবা কোর সাথে যেতে গেছে, বাবা মা কত, মা 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 কই, কোন জায়গায় গেছে, কোথায়? হ্যাঁ, আর কি খাও, ডিম খাও, আর কি মাছ খাও, ভাত খাও, মাম খাও না, মাম মাম আর কি খাও, এদিকে এদিকে আপু, একটাই আপু তোমার, আরেকটা আপু আছে না, কই এই আপু, এটা আপু, আরেকটা আপু কই, আরেকটা বড় আপু আছে না? তো বোন চলে গেল একটু আগে, ওর একটা কাজ আছে, তো ওই কাজের জন্যই চলে গেল, ওর বর এসেছিল ওকে নিতে, তো আবার চলে আসবে অল্প কিছুদিনের মধ্যে চলে আসবে, কারণ সামনে যেহেতু এক্সাম, ওর এক্সামের পড়াশোনা করতে হবে, তো আবার চলে আসবে, আবার মনির জন্যেই আরও তাড়াতাড়ি চলে আসবে, কারণ মনিকে এত ভালোবাসে যে মনিকে ছাড়া থাকতেই পারে না, মনি যাওয়ার সময় মনটা খারাপ করলো মনির জন্যে, তো চলে আসবে মনি। মনি এই যে মাসি চলে গেল, এই যে মনি কান্না করছে, দেখেন মনি কান্না করছে, দেখছেন মাসি চলে গেল, মামা চলে গেল, মাসি মাসি তোমাকে ভালোবাসে, আবার আসবে ভালোবাসে মাসি, তো বোন চলে গেল, ভালো লাগছে না, থাকলে ভালোই লাগে, মনির কাছে বারবার আসে, পড়তে পড়তে বারবার চলে আসে, তো ওরও মনিকে ছাড়া আসলে মনটা বসে না কোনো কিছুতে, বারবার মনির কথা বলে। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর মনিকে ঘুমিয়ে দিল মা, আর মা এখন সুজি করছে ওর জন্য, ও ঘুম থেকে উঠলে ওকে সুজি খাইয়ে আবার ঘুমিয়ে দেব। তো গত দুদিন হলো মনি ঘুমাতে ঘুমাতে রাত 1টা বাজিয়ে ফেলছে, কেন করছে এরকম জানি না, তবে মা আর বোনকে দেখে অনেক খুশি হয় বলেই হয়তো এরকম করতে পারে, ওদের সাথে অনেক রাত পর্যন্ত খেলে, তো খেলার পরে তারপর 1টার সময় ঘুমায়, তো বাসায় থাকলে এরকম করে না, বাসায় থাকলে ও 10:30-11টার মধ্যেই প্রতিদিন ঘুমিয়ে পড়ে, তো এখানে সে এমনটা করার কারণ বুঝতে পারছি না, হয়তো খুশিতে এরকম করতে পারে। তো যাই হোক, আমি আজকে এখানেই আমার ব্লগটা শেষ করছি, তো সে পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এজন্য যে আমার পরবর্তী যে কোনো ভিডিও আসলে সর্বপ্রথমে আপনাদের ফোনে সেই নোটিফিকেশনটা চলে যাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।